সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে চলে আসলাম। তো 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের 13 সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে, বীজগণিত রাশির গুণ ও ভাগ থেকে দেওয়া হয়েছে। তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ, তা হচ্ছে বীজগণিত রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি ও বণ্টন বিধি উদাহরণ সহ উল্লেখ করো। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে এ সমান সমান এ স্কোয়ার মাইনাস এর এ প্লাস ওয়ান, বি সমান এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এবং সি সমান এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 হলে দেখাও যে বিসি বাগ বি স্কোয়ার মাইনাস এর এ সমান সমান 0। এর একটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে 18x³ প্লাস 15x² মাইনাস এর এক্স মাইনাস এর 2 এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী ভুক্ত করো এবং প্রাপ্ত রাশিটিকে 2x প্লাস 1 ও 3x প্লাস 2 এর গুণফল দ্বারা ভাগ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের কোশ্চেন, এবং আমাদের এই কোশ্চেনের আনসারটা সলভ করার জন্য কিছু নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে শিক্ষার্থীরা বীজগণিত রাশির গুণ করার জন্য গুণের বিধিগুলো উদাহরণসহ উল্লেখ করবে। বামপক্ষের রাশিটিকে সমীকরণ করে এ বি ও সি এর মান বসিয়ে সঠিক প্রক্রিয়ায় সরলীকরণ করে সমীকরণের সত্যতা যাচাই করবে। সঠিক প্রক্রিয়ায় দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীমুক্ত করবে এবং প্রাপ্ত রাশিটিকে প্রদত্ত রাশি দুইটির গুণফল দ্বারা ভাগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাসাইনমেন্টের 100% সঠিক উত্তর আমি এখানে দিয়ে দিব, তোমরা দেখে নিবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে। টেনে টেনে দেখলে বুঝবে না, ভিডিও বুঝতে পারবে না, অ্যাসাইনমেন্টটা বুঝতে পারবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্ন হচ্ছে গুণের সূচক বিধি। তো গুণের সূচক বিধি এবং বণ্টন বিধি নিয়ে আলোচনা কর। আনসারটা গুণের সূচক বিধি এবং বণ্টন বিধি কাকে বলে উদাহরণসহ লিখতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নং এর উত্তর। তো গুণের সূচক বিধি হচ্ছে, আমরা জানি এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার, আবার এ ইন্টু সমান সমান এ কিউব, আবার এ ইন্টু এ সমান সমান এ টু দি পাওয়ার 4। সুতরাং এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 সমান সমান আমরা এ ইন্টু এ সমান সমান আমরা সবগুলো একসাথে গুণাকারে লিখে এ টু দি পাওয়ার 6 লিখতে পারি। আবার আমরা লিখতে পারি কি, এ টু দি পাওয়ার 2 প্লাস 4। এখন এর সাধারণভাবে আমরা লিখতে পারি এম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা হচ্ছে আমাদের গুণের সূচক, অর্থাৎ সূচকগুলো পাওয়ারগুলো নিয়ে যোগ করে আমরা যে বিধিটা পাবো সেটা হচ্ছে গুণের সূচক বিধি, যেখানে এম এন হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে এম এন হবে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলা হয়। আবার আমরা যদি এ কিউব, তারপর হচ্ছে যদি এ টু এ এ টু দি পাওয়ার সরি এ কিউব স্কোয়ার সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কি, এ কিউব ইন্টু এ কিউব, অর্থাৎ এ টু দি পাওয়ার 6। তো এটাকে আবার আমরা লিখতে পারি কি, এ টু দি পাওয়ার 3 ইন্টু 2, অর্থাৎ এ টু দি পাওয়ার 6। অর্থাৎ এটাকে আমরা সাধারণভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন সমান সমান এম এ টু দি পাওয়ার এম এন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আমাদের গুণের সূচক বিধি। তারপর আমরা চলে যাব আমাদের গুণের বন্টন বিধি নিয়ে। তো গুণের বন্টন বিধির জন্য আমরা জানি যে লিখব 2 ইন্টু এ প্লাস বি সমান সমান এ প্লাস বি প্লাস এ প্লাস বি, যেহেতু 2x সমান সমান এক্স প্লাস এক্স, অর্থাৎ আমরা এক্স প্লাস এক্স লিখলে লিখতে পারি কি সমান সমান 2x, সেহেতু আমরা 2 ইন্টু এ প্লাস বি সমান সমান লিখতে পারি কি এ প্লাস বি প্লাস ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস এ সমান সমান সরি অর্থাৎ এ প্লাস এ প্লাস বি প্লাস বি, অর্থাৎ 2a প্লাস 2b। আবার পাশের চিত্র হতে পায়, আমরা এই চিত্র থেকে আমরা কি দেখতে পাই, দেখো আমাদের এখানে এ বি সি ডি হচ্ছে একটা চিত্র, তাহলে স্মল লেটার এ স্মল লেটার বি, তারপর হচ্ছে 2 2, ঠিক আছে, তারপর এফ ই। তো এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কি এ ডি বি সি, এবং প্রস্থ হচ্ছে কি আমাদের এ বি এবং সি ডি হচ্ছে প্রস্থ। সো এভাবে আমরা লিখতে পারি কি বি ই ইন্টু এ বি সমান সমান এ ইন্টু 2, 2 ইন্টু এ সমান সমান 2a, আবার ই সি ডি এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, যে ই ই সি ই সি ডি এফ এর আগে আমরা বের করছি এ বি ই এফ এর এ বি ই এফ এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে হচ্ছে ই সি ডি এফ এর ক্ষেত্রফল বের করবো।
সুতরাং এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ইসিডি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো ই হচ্ছে ইসি হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কি সিডি অথবা ইএফ, যাই লেখো না কেন, তাহলে বি ইন্টু টু সমান সমান টু বি। সুতরাং এবিসিডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ বি ই এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ই সি ডি এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল অর্থাৎ টু এ প্লাস টু বি। সেখান থেকে লিখতে পারি এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ বি সি ইন্টু এ বি, তাহলে এ বি ইন্টু বি সি এর মান হচ্ছে সরি এ বি এর মান হচ্ছে কি বি সি এর মান হচ্ছে এ বি, আর এ বি এর মান হচ্ছে সরি বি সি সমান সমান আমরা লিখতে পারি কি বি ই প্লাসের ই সি লিখতে পারি সমান সমান টু ইন্টু এ প্লাস বি অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যে টু এ টু ইন্টু এ প্লাস বি সমান সমান টু এ প্লাস টু বি। তো এম ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট সমান সমান এম এ প্লাস এম বি প্লাস এম সি, এ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের গুণের বন্টন বিধি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করতেছি তোমরা 1 নং কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারছো, তারপর আমরা 2 নং কোশ্চেনে চলে যাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের 2 নং-এ আমাদের তিন এ বি সি ডি সরি এ বি সি এর মান দেওয়া ছিল এবং আমাদের বলা হয়েছিল যে এ বি সি এর মান দেওয়া অবস্থায় আমাদের দেখাতে হবে যে বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এর সমান সমান 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান বি সি ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস এর এ। সো আমরা এটাকে লিখতে পারি যে বি সি এ ভাগের জন্য লিখব কি ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস এর এ, তাহলে আমরা লিখতে পারি কি বি সি বি ইন্টু বি মাইনাস এর এ। এখন আমরা যে এ বি এবং এ বি কেটে দিব, তাহলে থাকবে কি সি বাই বি মাইনাস এর এ। তো পিটিও আমরা অপর পৃষ্ঠে যাব। সো এখন আমরা কি করব, আমাদের যে বি এর মানটা আবার সব বি এর মান কি ছিল এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস এ, এবং সরি এটা হচ্ছে সি এর মান এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস এর এ, এবং এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এটা হচ্ছে কি প্লাস এ স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমাদের সি এর মান, আর এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 সমান সমান হচ্ছে কি এটা হচ্ছে আমাদের বি এর মান। তাহলে আমাদের এখানে কি আছে সি বাই বি মাইনাস এর এ, অর্থাৎ উপরে হবে সি এ সি এর মান হবে, নিচে হবে বি এর মান, আর এখানে হবে কি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে সি এর মান, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 হচ্ছে কি আমাদের বি এর মান, আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 হচ্ছে আমাদের এ এর মান। অর্থাৎ আমরা এখানে শুধু মানগুলো বসাইছি, বসানোর পরে দেখো এখানে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস 1 কে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা কি এ স্কোয়ার প্লাস 1 অর্থাৎ এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করবো এখানে। দেন আমরা কি করব মাইনাসের এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার এখানে বেশি আছে, একটা বাড়তি ছিল তো এটাকে মাইনাস করে দিয়েছি যেন আমাদের ইকুয়েশনটা ঠিক থাকে। তারপর এখানে দেখো আমরা যা আছে ওটা তা লিখলাম, আর নিচে যা আছে তাই লিখলাম। তারপর এটা আমাদের কি হয়ে গেল, এখানে আমরা এ স্কোয়ার প্লাস 2 এ হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাসের এ স্কোয়ার লিখব। তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এখানে দেখো এখানে আমাদের এটা কীভাবে হয়েছে তোমরা বুঝতে পারছো আশা করতেছি। তারপর হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এটা হচ্ছে আমাদের নর্মালি মানটা বসাবো। দেন দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1 হচ্ছে কি এ, আর মাইনাসের এ স্কোয়ার হচ্ছে কি আমাদের বি। তাহলে কি যে এ স্কোয়ার প্লাস 1 প্লাস সরি এ এই যে এ স্কোয়ার প্লাস 1 হচ্ছে এ, আর হচ্ছে কি এ হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই কি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তো এটা এটা আমরা কেটে দিব, দেন আমাদের থাকতেছে কি থাকবে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এর এ, এই যে এই মানটা আমাদের থাকবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এর এ প্লাস 1। এখন আমরা কী করবো, মাইনাস দিয়ে এটা যেভাবে সেভাবে লিখলাম, তারপর হচ্ছে এখানে মাইনাসের জন্য এগুলো কি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। সুতরাং আমরা লিখতে পারি কি দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের মানটা হয়ে যাবে কি 0। সো আমরা লিখবো কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে সব 0 হয়ে গেছে আমাদের, তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখবো কি শুট। তারপর আমাদের তৃতীয় নম্বর আনসার তৃতীয় নম্বর কোয়েশনে চলে যাব। তো তৃতীয় নম্বর কোয়েশনে আমাদের যে কোয়েশনটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা সমীকরণ রাশি ছিল 18x³ প্লাস 15x² মাইনাস এর এক্স মাইনাস এর 2। এটাকে বলা হয়েছিল যে আমাদের যে দ্বিতীয় এবং তৃতীয়র মাঝে আমাদের কী করতে হবে, প্রথম বন্ধনী দিয়ে মাইনাস চিহ্ন দিতে হবে। তো প্রথম বন্ধনী দিয়ে মাইনাস চিহ্ন দিলে আমাদের কী করতে হবে, অবশ্যই যেহেতু এটা সমান এটা লিখবো, তার মানে আমাদের এটা কী হবে না, কোনো মানটা চেঞ্জ করা যাবে না। আর আমরা 18x³ প্রশ্ন অনুসারে মাইনাস দিয়ে এলাম,
প্রথম বন্ধনীর আগে, দেন আমরা যদি এখানে দিয়ে মাইনাস দিয়ে রেখে দিই তাহলে কি এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস। সো এটাকে আমরা মাইনাস দিলাম, যে মাইনাস মাইনাসে কি প্লাস হয়, কোনো মান চেঞ্জ যেন না হয়। তারপরে এখানে কি হবে, এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস হবে। তারপর আমরা এটি পেয়ে যাবো যে 18x³ মাইনাসের প্লাসের 15x মাইনাসের প্লাসের 15x² মাইনাসের এক্স মাইনাসের টু। এখন আমরা কি করব, আমাদের বলা হয়েছিল যে 2x+1 আর হচ্ছে কি 3x+2, এই দুইটা গুণ করে তারপর এই গুণ ফলটা দিয়ে এটাকে ভাগ করতে হবে আমাদের। তো আমরা দুইটা গুণ করব, তো গুণ করব আমরা কি, গুণের বন্টন বিধি অনুসারে আমরা গুণটা করব। গুণ করলে এখানে মানটা আসবে কি 6x² + 7x + 2, এই হচ্ছে আমাদের 2x+1 এবং 3x+2 এর গুণ ফল। তারপর আমরা লোক প্রশ্ন মতে, অর্থাৎ আমাদের যে কোয়েশনটা আছে কোয়েশন অনুসারে আমরা অ্যান্সারটা তৈরি করতেছি। প্রশ্ন মতে 6x² + 7x + 2 এটাকে, এটা দিয়ে আমরা ভাগ করতে হবে কি, এটাকে, অর্থাৎ আমাদের যে প্রথম যে রাশিটা ছিল সে রাশিকে ভাগ করতে হবে। তো এটাকে ভাগ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে আমাদের 18x³কে ভ্যানিশ করতে হবে বা এখান থেকে আমাদের কেটে দিতে হবে। তো এটা কাটার জন্য আমাদের কি করতে হবে, এখানে 3x দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি 3×6=18, অর্থাৎ 18x³ হবে। x এর সাথে x² গুণ করলে x³ হবে, এবং তারপরে 7x-এর সাথে আমরা কি 3x গুণ করে দিলে 21x² হবে। তারপর হচ্ছে কি আমরা যদি 2 এর সাথে যদি 3x গুণ করে দিলে কি 6x হবে। তো এখন আমরা কি করব, যেহেতু এটা বিয়োগ করতেছি ভাগ করতেছি, সেহেতু এটা সবগুলো চিহ্ন নিচে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, যেহেতু এখানে প্লাস সেহেতু মাইনাস, মাইনাস মাইনাস। তারপর আমরা এখানে কি করব, আমরা বিয়োগ করব, যে দেখো এখানে 6x এবং 1x, তাহলে কি 7x হবে। আর এখানে মাইনাসের 2 নামিয়ে দিব আমরা। তারপর এখানে কি মাইনাসের 21x² আর হচ্ছে এখানে কি 15x², 21x² যদি 15x² চলে যায় তাহলে কি থাকবে মাইনাসের 6x². তো এখন আমাদের যে এখন পরবর্তী যে রাশিটা হয়েছে সেটা হচ্ছে কি 6x² - 6x² - 7x - 2। এখন এই সবটাকে আমাদের কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। ওর জন্য কি করতে হবে, আমাদের যদি মাইনাসের 1 দিয়ে গুণ করি সবটাকে তাহলে কি হয়ে যাবে, মাইনাসের 6x² হবে, মাইনাসের 7x হবে, মাইনাসের 2। তারপর এখানে আমরা যোগ বিয়োগ করে দিব, আমাদের মানটা হয়ে যাবে 0। সো আমাদের এখানে কি ভাগ শেষ নাই, ভাগফল হচ্ছে কি 3x - 1। তাহলে আমাদের এই যে 3 নং কোশ্চেনের আনসার হবে 3x - 1, অতএব নির্ণয় ভাগফল হচ্ছে 3x - 1, এটা হচ্ছে আমাদের কি আনসার। তো আশা করতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছো। তার সাথে তোমাদের 13তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ আনসারটা বুঝতে পেরেছো। তোমাদের যে সপ্তম শ্রেণীর 13 সপ্তাহের যে বাংলা অ্যাসাইনমেন্ট, বাংলা অ্যাসাইনমেন্টটা এখানে ডিসক্রিপশন বোর্ডে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দাও, যেন অ্যাসাইনমেন্টের আনসারগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো সাথেই থাকো, দেখতে থাকো জ্ঞান আলো একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।